নমস্কার বন্ধুরা, আজকে আমরা পড়তে চলেছি অল পেয়ার শর্টেস্ট পাথ প্রবলেম, অর্থাৎ ফ্রয়েড ওয়ার্শাল অ্যালগোরিদম। এই ফ্রয়েড ওয়ার্শাল অ্যালগোরিদমে একটা গ্রাফ দেওয়া থাকবে, যেমন ধরো V1, V2, V3, V4 এবং V5, এই পাঁচটা ভার্টিসেসের একটা গ্রাফ দেওয়া আছে এবং তাদের করসপন্ডিং এজগুলো দেওয়া আছে, ওয়েটেড এজ, এবং তার করসপন্ডিং আমরা একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স তৈরি করতে পেরেছি, জাস্ট লাইক দিস, যেখানে বলছে যে ফার্স্ট ডায়াগোনালি আমরা সবকটা এলিমেন্ট জিরো করে দিয়েছি, অর্থাৎ এক থেকে একে যাওয়ার ডিস্টেন্স জিরো, সেরকম দুই থেকে দুয়ে যাওয়ার ডিস্টেন্স জিরো, তিন থেকে তিনে যাওয়ার ডিস্টেন্স জিরো, অ্যান্ড সো অন। এবং এক থেকে দুয়ে যাওয়ার ডিস্টেন্স, দেখো এক থেকে দুয়ে যাওয়ার ডিস্টেন্স এক, এবং এক থেকে তিনে যাওয়ার ডিস্টেন্স তিন, আবার এক থেকে চারে যাওয়ার ডিস্টেন্স নেই, মানে দেয়ার ইজ নো পাথ বিটুইন V1 টু V4, দেয়ারফর উই পুট ইনফাইনাইট হেয়ার। সেম অ্যাজ এখানে একটা ইনফাইনাইট পড়ছে, এরকম করে প্রত্যেকটা পুরো টেবিলটা ড্র হয়েছে, এবং ফার্স্ট যে ইনিশিয়াল যে টেবিলটা তৈরি হলো সেই ইনিশিয়াল টেবিলটাকে আমরা D0 বলছি। এইবার আমরা যখন এই ফ্রয়েড ওয়ার্শাল অ্যালগোরিদমটা যখন দিয়ে যখন কাজ করব, তখন ফার্স্ট আমাদের দুটো জিনিস নিতে হবে, একটা হচ্ছে ওয়ার্কিং রো এবং একটা হচ্ছে ওয়ার্কিং কলাম। তো ফার্স্ট যখন আসবে, তখন প্রথমটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার্কিং রো হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার্কিং রো, এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার্কিং কলাম। এই দুটো দিয়ে আমরা নেক্সট আমরা D1 তৈরি করব। ফার্স্ট ওয়ার্কিং রো এবং ওয়ার্কিং কলাম হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলামটা ধরে আমরা কাজ করব। নেক্সট একটা টেবিল ড্র করতে পারি, এবং সেই টেবিলটা আমি ড্র করছি পাশে, আমরা এই টেবিলটা ড্র করেছি একটা, এটা হচ্ছে D1 ইকুয়াল টু, আমরা জাস্ট ফার্স্টে টেবিলের ঘরগুলো তৈরি করেছি, এবং এই টেবিল থেকে আমরা এই টেবিলে একটা নির্দিষ্ট উপায়ে আমরা নির্দিষ্ট পদ্ধতিতে ডেটাগুলোকে কপি করব। ফার্স্ট আমরা ডায়াগোনালগুলোকে জিরো করে দেবো, যেরকম ছিল সেরকম ডায়াগোনালগুলোকে জিরো করে দিলাম, এবং ডায়াগোনালগুলোকে জিরো করার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্কিং রো এবং ওয়ার্কিং কলাম, এবং ওয়ার্কিং রো এবং ওয়ার্কিং কলামের ডেটাগুলোকেও ডাইরেক্টলি কপি করে ফেললাম, ইনফাইনাইট 1, 3, ইনফাইনাইট ইনফাইনাইট কপি করে ফেললাম। এবং এবার দেখবো আমরা ওয়ার্কিং রো অনুযায়ী যে কটা আমরা ইনফাইনাইট পাচ্ছি, ওয়ার্কিং রো অনুযায়ী যে কটা আমরা ইনফাইনাইট পাচ্ছি তার করসপন্ডিং কলামগুলোকে আমরা এখান থেকে কপি করব। তার মানে এইখানে কলামে কোনো চেঞ্জ হবে না, তার মানে 3, 1, 0 ইনফাইনাইট, এবং এই কলামটায় কোনো চেঞ্জ হবে না, ইনফাইনাইট 2, 2, 0। সেম অ্যাজ আমরা যখন আমরা ওয়ার্কিং কলামটা দেখব, এবং ওয়ার্কিং কলামের যে কটা জায়গায় আমাদের ইনফাইনাইট রয়েছে সেই ইনফাইনাইটের করসপন্ডিং আমরা রোগুলোকে কপি করব। যেমন দেখো আমাদের এই কলামের এই এলিমেন্টটা আমাদের ইনফাইনাইট রয়েছে, তাহলে এই রোটা পুরো কপি হবে, তাহলে এটাও একটা কপি হয়ে গেল, এবং এখানেও কপি হলো, এখানেও কপি হলো, এখানেও 3 ইনফাইনাইট কপি হয়ে গেল। অর্থাৎ ফার্স্টের প্রথম স্টেপে আমাদের কোনোভাবে কোনো চেঞ্জ এলো না, এবং দ্বিতীয় ক্ষেত্রে যাওয়ার জন্য D2 তৈরি করার জন্য আমাদের ওয়ার্কিং রো এবং ওয়ার্কিং কলামটা চেঞ্জ হয়ে গেল, তখন হয়ে গেল ওয়ার্কিং রো হয়ে গেল, সেকেন্ড রোটা হচ্ছে ওয়ার্কিং রো এবং সেকেন্ড কলামটা হচ্ছে ওয়ার্কিং কলাম। এই সেকেন্ড রো এবং সেকেন্ড কলাম নিয়ে আমরা এর পরেরটাতে আমরা যাচ্ছি। তো আমরা ড্র করে ফেলেছি D2-র জন্য ঘরগুলো ড্র করে ফেলেছি, এবং একইভাবে আমরা D1 থেকে কিছু সব ডেটাগুলো কপি করব। তার একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা হচ্ছে ফার্স্ট আমরা ওই একইভাবে ডায়াগোনালটাকে সবকটা ডায়াগোনালের সবকটা এলিমেন্টকে আমরা জিরো করলাম, এবং ওয়ার্কিং রো এবং ওয়ার্কিং কলামটাকে আমরা ডাইরেক্টলি কপি করব, ইনফাইনাইট 0, ইনফাইনাইট 3, ইনফাইনাইট। আচ্ছা, এবার ওয়ার্কিং কলামটা হচ্ছে এটা 1, 0, ইনফাইনাইট ইনফাইনাইট 3। এবার দেখব একইভাবে দেখব যে আমাদের ওয়ার্কিং রো এবং ওয়ার্কিং কলামের করসপন্ডিং যে ওয়ার্কিং রো এর করসপন্ডিং যে ইনফাইনাইটগুলো আছে সেই ইনফাইনাইট বরাবর আমাদের এখান থেকে ডেটা D1 থেকে ডেটা D2-তে ডাইরেক্ট কপি হয়ে যাবে। তাহলে এইখানে ইনফাইনাইট রয়েছে বলে এইটা নো চেঞ্জ, কোনো চেঞ্জ না হয়ে ডাইরেক্টলি কপি হবে, এইখানে ইনফাইনাইট রয়েছে বলে থার্ড কলামটা আমাদের কপি হবে, ইনফাইনাইট ইনফাইনাইট ইনফাইনাইট, এবং ফিফথ কলামটাও আমাদের একইভাবে কপি হয়ে যাবে,
অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্কিং রো। এবং ওয়ার্কিং কলাম দিক থেকে দেখতে গেলে, ওয়ার্কিং কলামের দিক থেকে দেখতে গেলে আমাদের ইনফাইনাইট পড়ছে থার্ড কলামটা, সরি থার্ড রোটা। তো থার্ড রোটাতে আমাদের ডাইরেক্টলি কপি হবে এবং ফিফথ নো আর আর কোনো কপি হচ্ছে না। আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে আমাদের দুটো ঘর ফাঁকা হয়েছে, যেটা যেটা কপি হয়নি সেটা হচ্ছে এক নম্বর রয়ে চার নম্বর কলাম ঘরটা এবং পাঁচ নম্বর রয়ে চার নম্বর কলাম ঘরটা। এই দুটো ঘর আমাদের কপি হয়নি, তার ফলে এই দুটো ঘরকে কী হবে, এই দুটো ঘর মডিফিকেশান আসবে। কীরকম মডিফিকেশান আসবে, যদি এই ঘরটা দেখি মানে চার নম্বরও এই ঘরটা, এই ঘরটা যদি দেখি তাহলে এই ঘরের প্রিভিয়াস ভ্যালু কত আছে, ইনফাইনাইট, এবং নতুন নতুন ভ্যালু হবে থ্রি প্লাস ফোর, থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর। তার মানে আমরা ইনফাইনাইটের জায়গায় থ্রি প্লাস ওয়ান এর মধ্যে কোনটা ছোটো সেটাকে বসাবো। যেমন এখানে হচ্ছে ইনফাইনাইট রয়েছে, ভালো করে দেখো এখানে ইনফাইনাইট আগে থেকে ছিল, তাহলে তার মধ্যে মিনিমামটা নেওয়া হবে ইনফাইনাইট কমা এই যে ওয়ার্কিং রোতে যে জায়গাটা ইন্টারসেক্ট করেছে সেই সেই ভ্যালুটা, এবং ওয়ার্কিং কলামে যে যে জায়গাটা এই ভ্যালুটা ইন্টারসেক্ট করেছে সেই ভ্যালুটা, সেই দুটোর যোগফল। তার ফলে থ্রি থ্রি প্লাস ওয়ান ফোর, ফোর বসলো এখানে, বোঝা গেছে ফোর বসেছে। এবং একইভাবে আমরা যখন এই কলামটা দেখব, সরি এই ঘরটা দেখব, মানে ফোর ফাইভ ফোর এই ঘরটা যখন দেখছি, এই ঘরের জন্য ভ্যালু কত ছিল আগে, আগে দেখতে পাচ্ছি ইনফাইনাইট ছিল, এবং এর জন্য বসবে হচ্ছে এর করেসপন্ডিং আমাদের রোয়ের রোয়ের ভ্যালু প্লাস এর করেসপন্ডিং কলামের ভ্যালু, মানে ওয়ার্কিং রোয়ের কলাম ভ্যালু এবং এর করেসপন্ডিং ওয়ার্কিং কলামের ভ্যালু। তার মানে থ্রি প্লাস থ্রি, থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু সিক্স, যেটা ইনফিনিটি থেকে অনেক ছোটো, এবং সিক্স বসে গেল, সরি সিক্স বসে গেল। এইভাবে আমরা লাল কালি দিয়ে ইউজ করছি, নতুন যেগুলো চেঞ্জ হচ্ছে, তো এইভাবে আমাদের অল্প অল্প চেঞ্জ আসছে। এবং এর একইভাবে এখান থেকে আমাদের ডি থ্রিতে কনভার্ট করবো, ডি থ্রির জন্য আমরা ঘর তৈরি করে ফেলেছি। একইভাবে ডি টু থেকে যখন আমরা ডি থ্রিতে আসবো, তখন আমাদের ওয়ার্কিং রো এবং ওয়ার্কিং কলাম হবে, এই থার্ড রো হচ্ছে ওয়ার্কিং রো হবে এবং থার্ড কলামটা হচ্ছে আমাদের ওয়ার্কিং কলাম হবে, এই যে থার্ড কলামটা হচ্ছে আমাদের ওয়ার্কিং কলাম হবে। তো একইভাবে আমরা কপি করব, ফার্স্টে যা ডায়াগোনালগুলো সব কটা জিরো করে দেবো, এবং ওয়ার্কিং রোকে আমরা ডাইরেক্টলি কপি করব, ইনফাইনাইট ইনফাইনাইট জিরো ওয়ান টু এটা কপি হলো, এবং এই কলামগুলো মানে আমাদের ওয়ার্কিং কলামটাও আমাদের ডাইরেক্টলি কপি হলো, থ্রি ইনফাইনাইট জিরো ইনফাইনাইট ইনফাইনাইট। আচ্ছা, এবার আমরা আবার দেখব যে ওয়ার্কিং রো এবং ওয়ার্কিং কলামের করেসপন্ডিং যে ইনফাইনাইটগুলো আছে সেগুলোকে আমরা ওয়ার্কিং রোয়ের করেসপন্ডিং ইনফাইনাইট ভ্যালুগুলোকে ভ্যালুগুলোর সেই রোগুলোকে আমরা ডাইরেক্টলি কপি করবো। যেমন হচ্ছে এইখানে রয়েছে, তো এইখান থেকে আমরা ইনফাইনাইট 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 কপি হয়ে গেল, এবং এইখান থেকে ডাইরেক্টলি আমাদের কপি হচ্ছে ওয়ান জিরো ইনফাইনাইট ইনফাইনাইট থ্রি অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্কিং রো। এবং ওয়ার্কিং কলামের দিক থেকে দেখতে গেলে এই কলাম এই রোটা কপি হবে, মানে দু নম্বর রোটা কপি হবে থ্রি ইনফাইনাইট, এবং এই রোটা কপি হবে যেহেতু এখানে ইনফাইনাইট রয়েছে এখানে জিরো টু, এবং এই রোটা কপি হবে যেখানে ইনফাইনাইট রয়েছে সিক্স হবে। এবং দেখতে পাচ্ছি যে এখানে দুটো ঘর আমাদের ফাঁকা পড়ে যাচ্ছে, এই দুটো ঘর আমাদের ফাঁকা পড়ে যাচ্ছে, এই দুটো ঘর ফাঁকা পড়লে এখান থেকে আমরা দেখব যে এই ঘরে কী ছিল, এই ঘরে ছিল হচ্ছে ফোর, এবং এখানে যখন আমরা দেখছি এখানে ফোর, এবং এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি যে ওয়ার্কিং রো এবং ওয়ার্কিং কলামের সাথে ইন্টারসেক্ট করছে এখানে থ্রি এখানে ওয়ান, তো ফোর এগেন ফোরই এখানে ভ্যালু ফোরই আসছে, এবং ফোর প্রিভিয়াস ছিল ফোর এবং এখন এবার থ্রি আর ওয়ান, থ্রি প্লাস ওয়ান ফোর দুটোই ফোর আসছে, তো ফোরটা রয়ে গেল চেঞ্জ হলো না। এবং এখানে দেখছি ইনফাইনাইট ছিল, এবং সেই ইনফাইনাইটের জায়গায় কী আসছে, এখানে ওয়ার্কিং রোয়ের সাথে ইন্টারসেক্ট করছে দুই দুই ঘরটা, এবং ওয়ার্কিং কলামের সাথে ইন্টারসেক্ট করছে তিন ঘরটা, তার মানে তিন আর দুই থ্রি প্লাস টু ইকুয়াল টু ফাইভ, ইনফাইনাইটের থেকে ছোটো, তাহলে ফাইভটা এখানে নতুন করে বসলো, চেঞ্জ হয়ে ফাইভ বসলো। আবার আমরা ডি ফোরে যাবো, অর্থাৎ ডি ফোরে যেতে গেলে আমাদের তখন আমাদের ওয়ার্কিং রো হবে এই ফোর্থ রো, এবং ওয়ার্কিং কলাম হবে ফোর্থ কলাম। আমরা তারপর একটা যাচ্ছি, আমরা ডি ফোরের জন্য ঘরটা ড্র করে ফেলেছি। একইভাবে আমরা এইখান থেকে কপি করব, ফার্স্ট আমাদের কপি করার পদ্ধতি হচ্ছে আমাদের ফার্স্ট ডায়াগোনালগুলোকে জিরো করছি, এবং ডাইরেক্টলি আমরা ওয়ার্কিং রো এবং ওয়ার্কিং কলামটাকে কপি করছি, ইনফাইনাইট 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 জিরো টু, এবং কলাম হচ্ছে ফোর্থ কলামটা ফোর থ্রি ওয়ান জিরো সিক্স, এটা হচ্ছে আমাদের কপি হয়ে গেল।
এবার ওই একইভাবে আমরা দেখছি যে আমাদের যে ওয়ার্কিং রো রয়েছে, সেই ওয়ার্কিং রো রোয়ের করসপন্ডিং যে ইনফাইনাইটগুলো আছে তার সেই করসপন্ডিং আমাদের কলামগুলোকে আমরা জিরো করে দেবো, সরি কপি করে দেবো, ইনফাইনাইট 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 ইনফাইনাইট, এখানে হচ্ছে 1 0 ইনফাইনাইট ইনফাইনাইট 3, এখানে চেঞ্জ হচ্ছে 3 ইনফাইনাইট 0 ইনফাইনাইট ইনফাইনাইট, এগুলো চেঞ্জ হলো এবং আর কোথাও চেঞ্জ হচ্ছে না। তো এইখানে দেখবো আমরা, এবার এইখানে আমরা আবার আমরা চেক করতে থাকবো যে এই যে এই তিনটে ঘর যে ফাঁকা পেলাম সেই তিনটে ঘরকে কীভাবে আমরা নতুন করে পাচ্ছি। আচ্ছা তাহলে এই ঘরটা, এই ঘরটার জন্য দেখি কত আসছে, এই ঘরে ছিল 5, এবার 5 থেকে আমরা দেখছি যে করসপন্ডিং রোতে কোথায় ইন্টারসেক্ট করছে 2, এবং করসপন্ডিং কলামে কোথায় ইন্টারসেক্ট করছে 4, তাহলে 2 আর 4 6, তাহলে 6 5-এর থেকে বড়, তাহলে 5ই রয়ে গেল, এখানে 5 রয়ে গেল। এবং তারপরেরটা দেখছি এই ঘরটার জন্য, এই ঘরটার জন্য দেখছি এই যে এখানে এখানে আছে ইনফাইনাইট, এবং এই ইনফাইনাইটের জন্য তার এগেনস্টে যে ভ্যালুটা এলো সেটা হচ্ছে 3, করসপন্ডিং রোতে এলো 2 এবং করসপন্ডিং কলামে এলো 3, তাহলে 3 আর 2 5 5, তাহলে এখানে নতুন করে বসলো আমাদের 5, ভ্যালুটা নতুন করে বসলো 5, নতুন ভ্যালু এলো। এবং এরপরে যেটা আছে, এরপরে ছিল 2, এখানে দেখো এই জন্য 2 ছিল, কিন্তু এখানে করসপন্ডিং কত এসছে 1 প্লাস 2 3, তাহলে এখানে 2 থেকে গেল। তো এইভাবে আমাদের চেঞ্জ হতে থাকছে। এবার আমরা D5-এর দিকে এগোবো, এবং D5 তো হচ্ছে লাস্ট, আমাদের লাস্ট স্টেপ, কারণ D5-এর জন্য আমাদের করসপন্ডিং রো হবে ওয়ার্কিং রো হবে হচ্ছে আমাদের 5th রো, এবং ওয়ার্কিং কলাম হবে হচ্ছে 5th কলাম, এবং সেই জন্য আমরা আবার D5 তৈরি করতে চলেছি। আমরা দেখব, আমরা D5-এর জন্য আবার ঘর তৈরি করে ফেলেছি, এবং D4 থেকে একইভাবে কপি করব, ডায়াগোনালি সবকটাকে জিরো করে ফেললাম, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ওয়ার্কিং রো মানে 5th রো 5 5 2 2 0, এবং ওয়ার্কিং কলাম অর্থাৎ 5th রো ওয়ার্কিং রো এবং ওয়ার্কিং কলামটাকে কপি করলাম ফার্স্টে, তারপরে ওয়ার্কিং রো মানে হচ্ছে ইনফাইনাইট 3 ইনফাইনাইট 6 0, এটাকে কপি করে ফেললাম। এবং একইভাবে আমরা দেখব যে ওয়ার্কিং রোয়ের করসপন্ডিং, দেখো ওয়ার্কিং কলামের করসপন্ডিং দেয়ার ইজ নো ইনফাইনাইট ভ্যালু, এবং শুধুমাত্র ওয়ার্কিং রোয়ের করসপন্ডিং কিছু ভ্যালু রয়েছে, ইনফাইনাইট ভ্যালু রয়েছে, তার করসপন্ডিং যে কলামগুলো আছে সেগুলোকে ডাইরেক্টলি আমরা কপি করে ফেললাম, ওয়ার্কিং রোয়ের যে ইনফাইনাইট ভ্যালু ছিল তার করসপন্ডিং কলামগুলোকে আমরা কপি করে ফেললাম। এবং কপি করার পরে আরেকটা দেখছি, আরেকটা আমাদের ইনফাইনাইট ভ্যালু রয়েছে, এবং তার করসপন্ডিং যে ভ্যালুগুলো সেগুলোকে আমরা ডাইরেক্টলি কপি করব, 3 ইনফাইনাইট 0 ইনফাইনাইট 0 সরি ইনফাইনাইট। আচ্ছা আর কোনো আমাদের কিন্তু চেঞ্জ আসছে না এই মুহূর্তে, তো সুতরাং এবার আমরা দেখব যে কোথায় কোথায় আমাদের আলাদা আলাদা চেঞ্জ আসছে। তো ফার্স্টে দেখছি আমরা এখানে 1, এখানে 1 থাকলে তো সেইখানে করসপন্ডিং দেখছি এই এই ঘর, এই কটা ঘর আমাদের ফাঁকা পড়ে রয়েছে, এবং এই ঘর থেকে দেখছি আমরা যে 1, এখানে করসপন্ডিং 1 রয়েছে, এবং এর 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 করসপন্ডিং যে রো, যে রো তার 3 রয়েছে, এবং কলাম তাতে 5 রয়েছে, 5 আর 3 8 হয়ে যাচ্ছে, তো এখানে 1 1 ইজ স্মলেস্ট, তাই জন্য 1টা ডাইরেক্টলি বসে পড়লো। এবং এইখানে দেখছি আমরা দুটো ইনফাইনাইট রয়েছে এই দুটো ঘরে, এই দুটো ঘরে এইখানে এখানে দেখছি আমরা ইনফাইনাইট রয়েছে, তো ইনফাইনাইটের করসপন্ডিং কত বসছে, এখানে 3 বসছে, এবং 3 প্লাস এই করসপন্ডিং কলামটা হচ্ছে 2, আর এই ইনফাইনাইটের করসপন্ডিং কলামটা রোটা হচ্ছে 3, তাহলে 3 আর 2 12 5 বসছে, তো নিউ ভ্যালু একটা পেলাম আমরা এখানে 5, একটা নিউ ভ্যালু পেয়েছি। এবং এর পরের বার পরের যে ইনফাইনাইট রয়েছে সেই ইনফাইনাইটের জন্য দেখছি আবার আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এর করসপন্ডিং কলামের জন্য রয়েছে 2, এবং করসপন্ডিং রোয়ের জন্য রয়েছে 3, তো আবার আমরা 3 প্লাস 2 ইকুয়াল টু 5, আবার একটা নতুন ভ্যালু পাচ্ছি 5। এরপরে আমরা ফোর্থ কলামে চলে আসবো, ফোর্থ কলামে দেখছি যে এখানে 4 রয়েছে, তো 4 রয়েছে এখানে, এখানে প্রিভিয়াস ভ্যালু 4, এবং প্রিভিয়াস ভ্যালু 4-এর পরে যখন নতুন ভ্যালুটা আসছে তখন দেখছি যে এক থেকে করসপন্ডিং কলাম হচ্ছে 5, এবং করসপন্ডিং রোতে হচ্ছে 6, তো 6 প্লাস 5 ইকুয়াল টু 11, দিট ইজ গ্রেটার দ্যান 4, তো 4 ইজ রিমেন আনচেঞ্জ। এবং 3-এর জন্য দেখছি, 3-এর জন্য আবার সেম একইভাবে দেখছি, এই ঘরটার জন্য, এই ঘরে দেখো 3 আছে, 3-এর জন্য যে দেখছি
যে করসপন্ডিং কলাম হচ্ছে 5 রয়েছে এবং করসপন্ডিং রোতে 6 রয়েছে, 6 প্লাস 5 11। তো এখানে আবার 3টাই বসে যাচ্ছে এবং এখানে ওয়ানের জন্য দেখছি আমরা করসপন্ডিং কলামে 2 এবং করসপন্ডিং রোতে 6। তো 6 প্লাস 2 ইকুয়াল টু 8, 8 না হয়ে এখানে 1 বসে যাচ্ছে। তো এই এই যে তৈরি হয়ে গেল, এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু ফ্লয়েড ওয়ালশ অ্যালগরিদম, ইট ইজ দ্য অ্যাডজাস্ট ম্যাট্রিক্স ফর অল পেয়ার শর্টেস্ট পাথ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।